হিসেবে আমি শপথ গ্রহণ করেছিলাম। তারপর ওই যুদ্ধ ওই জালালাবাদ শহরে করেছিলাম আন্দোলন, সঙ্গে ছিল জনসমর্থক অনন্ত, বেদরা, লোকনাথ, তাদের সাল মতো 64 জন। জানো তোমরা সেদিন আমাদের জিতিসের গোর্খা ফৌজিরা পর্যন্ত আমাদের পিছু হতে বাধ্য হয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল ওই বিশ্বাস সেবকদের জন্যে। ফাঁসির আগ মুহূর্ত পর্যন্ত ওরা আমার দেহকে ক্ষতবিক্ষত করেও আমার কঞ্চ বেরোধ করতে পারেনি, তাই তোমাদের জন্য সেই শিক্ষাই রেখে গেলাম। স্বাধীনতার দাবিকে বন্ধ করো না, বন্ধ করো নেশ্বর, মনে রেখো লোকে খণ্ড বিখণ্ড করলেও হত্যাকে বন্ধ করে রাখতে পারে না। কই লোক শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যান্য দেশের কথা, ইরান রাশিয়ার কথা, রাশিয়ার স্বাধীনতা ছিলেন ঋষি তুল্য নদী। তিনি বলেছিলেন Yes, comrades, I am not immediately an apple in disguise. পৃথিবীতে আমার ছাত্র নামে আসল নাম বলে পরিচিত আমি লেনিন। তামাম দুনিয়ায় দুই কৃষিবি, একদিকে অস্থল বিভোগী শাসকের দল সংখ্যায় অস্বল্প, অন্যদিকে শোষিত বঞ্চিত চাষী শ্রমিক শত্রু, অর্থ যাদের কয়ত্ত তাই সর্বহারের শত্রু। বহু অস্ত্র বহু রক্তপাতে ত্যাগে অর্থ বলিদানে সফল হয়েছিল নভেম্বরের বিপ্লব। সেই বিপ্লবের স্ফুলিঙ্গ একদিন ছড়িয়ে পড়বে দেশে বিদেশে পৃথিবীর প্রান্তে প্রান্তে। সর্বহারের জন্য আমি এই শিক্ষায় রেখে গেলাম, প্রবঞ্চনের ভাবে কেউ পা দিও না, ওই নকল বিপ্লবীদের বিশ্বাস করো না। পৃথিবীর ক্যাপিটাল শ্রেণীর মনে নেই কোনো ক্ষমা, ওই সব ধনকের রূপে সর্বহারার দল দেশে দেশে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে। Yes, comrades, please don't forget it. That the individual terrorism is sharp to destroy the revolution. Fifty of the Sankas, it loves to confuse you. Chai Gunwar Sharma Harakata, Samaya Allah, Akshatar Mukta Samaya Kirikai, Chai Pritibir Vatsa Vitsa Pantar, Long Live the Revolution. Amen. Comrade, comrade, comrade. জানতে হবে চীনের মহান নেতা মাও সে তুং, তিনি বলেছিলেন এই বন্দুকের নলে মাতৃভূমি চীনের স্বাধীনতা এনেছিলাম আমি মানুষের, একটা বিরাট জাতিকে আফিম খাইয়ে ওই ইংরেজরা আত্মমর্যাদাহীন ভূমন্ত জাতিতে পরিণত করেছিল। কঠিন ধৈর্য, আত্মত্যাগ আর রক্তপাতের মধ্য দিয়ে আমার সেই অভিযানের নাম হয়েছিল লং মার্চ। আমার প্রিয় মাতৃভূমি চীনকে সারা পৃথিবীর দরবারে এক শোষণহীন জাতিতে পরিণত করেছিলাম। জেনে রেখো ওই শোষণের দানব কখনো ভালো কথা শুনে না, কোনো ভালো উপদেশে তারা কান দেয় না, তাদের এক পথ এই বন্দুকের নল। হ্যাঁ কমরেড,
সারা পৃথিবী শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য আমি এই শিক্ষায় রেখে গেলাম। বন্দুকের নলেই আছে স্বাধীনতা, বারুদের গন্ধেই দানবের ভয়, উত্তপ্ত শিখাতেই দানবের মৃত্যু।